পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালিত বাংলা শিক্ষা দু হাজার চব্বিশে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর সন্দীপ রায় সহ শিক্ষক হিন্দু স্কুল আজকের আলোচনায় আছি তোমাদের সঙ্গে আমার বা আছেন শুভা লাহিরি সরকার স্পেশাল এডুকেটার সমগ্র শিক্ষা মিশন আমার ডান দিকে আছেন রবীন্দ্রনাথ সরকার মাস্টার ট্রেনার আইএসএল এ ওয়াইজে এনআইএস আর সি কলকাতা আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু মানুষের শরীরে খাদ্য হজম হওয়া চতুর্থ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ এসো আমরা এই আলোচনার মধ্যে প্রবেশ করি আজকে চতুর্থ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ পাঠ মানুষের শরীরে খাদ্য হজম হওয়া নিয়ে আমরা আলোচনা শুরু করি খাদ্য হজম হওয়ার আগে আমরা জেনে নেই আমরা কোথা কোথা থেকে খাবার পেয়ে থাকি যে খাদ্যগুলো আমরা প্রতিদিন সাধারণত খাই তার মধ্যে রয়েছে তোমাদের পরিচিত ভাত ডাল আটা ভুট্টা নানান রকম সবজি হরেক রকমের ফল আর তোমাদের খুব প্রিয় মাছ মাংস ডিম এছাড়াও তোমরা এই খাদ্যগুলো যদি পছন্দ না করো তাহলে তোমাদের এলাকায় পরিচিত যে সমস্ত খাদ্য হয় সেগুলোও তোমরা খেয়ে থাকো খাদ্য পৃথিবীতে নানান রকম এক এক দেশে এক এক রকম খাওয়ার আবার তোমাদের পছন্দও এক এক রকম সুতরাং খাদ্য তুমি কি খাবে সেটা তোমার এলাকা যেমন ঠিক করে তোমার পছন্দও ঠিক করে তুমি তো খাদ্য খেয়ে নিলে এবার সেই খাদ্য কোথায় যাবে কি করে তোমার দেহে কাজে লাগবে আমরা একটু একটু করে জানার ও বোঝার চেষ্টা করো দেখো কত রকম খাদ্য আছে যা সরাসরি খাওয়া যায় সকালে উঠেই মা একটি ফলের প্লেট তোমাদের সামনে তুলে ধরেন তার মধ্যে আঙুর বেদানা আপেল লেবু ও কলা থাকতে পারে তোমার শরীর যদি খুব দ্রুত বাড়তে চায় তাহলে তুমি কি খাবে অঙ্কুরিত ছোলা মা আগের দিন জলে ভিজিয়ে রাখেন পরের দিন ওই ছোলাগুলো থেকে সাদা সাদা অঙ্কুর বের হয় একটু স্বাদ ভালো করার জন্য মা তার মধ্যে লেবুর রস পেঁয়াজ টমেটোর টুকরো বাঁধাকপির পাতা মিশিয়ে দিতে পারেন সব মিশিয়ে খেলে খাদ্যটা কিন্তু খুব একটা খারাপ লাগে না তোমরা অনেকেই মনে হয় এটা খুব পছন্দ কর আর তুমি যদি তোমার দাঁতটাকে ইতিমধ্যেই খুব শক্ত করে ফেলেছো তাহলে তুমি চিবিয়ে চিবিয়ে দেখো নানান জিনিসের বীজ খেতে পারো যেমন কাজু বাদাম সাধারণ বাদাম আখরোট এছাড়াও আজকাল কুমড়োর বীজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য যা সবাইকে খেতে বলা হচ্ছে তোমরা কিন্তু যে কোনো ফলের বীজই খেয়ে ছুঁড়ে ফেলে দেবে না তোমরা বাড়িতে রেখে দেবে শুকিয়ে সেগুলোকে খাবে এগুলো এমন ধরনের খাদ্য যা সরাসরি খাওয়া যায় কিন্তু আমরা যা খাই অধিকাংশই রান্নাঘরে তৈরি হয় একটা খাবারের সঙ্গে অন্য খাবার মিশিয়ে বানাতে হয় দেখো প্রথম ভাতের সঙ্গে তোমাকে যে তরকারি দিল মা রান্না করার সময় তাতে জল মেশালেন নুন দিলেন লঙ্কা দিলেন নানান মশলা দিলেন একটা তরকারি শুধু নয় একটা তরকারির সঙ্গে অনেক কিছু মিশিয়ে দেন এই তো শীত আসছে মূলো গাজর বিট কফির সময় তার সঙ্গে মটরশুটি সব মিশিয়ে পাকিয়ে দেখো একজন তোমাদের জন্য রান্না করছেন তোমার ফুচকা খেতে খুব ভাল লাগে দেখো ফুচকার মধ্যেও তেঁতুলের জল আছে পেঁয়াজ আছে লঙ্কার গুঁড়ো আছে এবং অন্যান্য মশলা আছে ঘুগনি দেখলেই তোমার জীব দিয়ে জল পড়ে ওই ঘুগনির মধ্যে নারকেলের টুকরো থাকে অনেকে মাংসের টুকরোও দেন ডালের সঙ্গে আলু নানান মশলা মিশিয়ে রান্না করা হয় আর নিমন্ত্রণ বাড়িতে গেলে তুমি অপেক্ষা করো কখন ওই সুগন্ধি মাংসটা আসবে এইবার মাংস রান্না করা কিন্তু খুব সহজ বিষয় নয় মাংসের সঙ্গে নানান রকমের মশলা পেঁয়াজ রসুন আদা টমেটো মেশাতে হয় সুতরাং তুমি যে খাদ্যগুলো সকাল থেকে রাত পর্যন্ত খাও তা তোমার বাড়ির রান্নাঘরে তোমার মা মাসি পিসি বা বিদ্যালয়ের মিড ডে মিলে যে খাদ্য খাও সবগুলোই কিন্তু রান্না করা খাবার একটি খাবারের সঙ্গে অন্য খাবারকে মিশিয়ে এই খাবার তৈরি করতে হয় আরও কিছু খাবার দেখো যেগুলো মিশিয়ে তৈরি করা হয় তোমাদের অতি প্রিয় ডিমের অমলেট রয়েছে দেখো তার মধ্যে ডিম ছাড়া উকি মারছে টমেটোর টুকরো কিছু গাছের পাতা আর ভেতরে লুকিয়ে আছে পেঁয়াজ রসুন আর লঙ্কা তুমি তাকে তেলে ভেজেছ আর টপ করে খেয়ে ফেলছো ভাতের সঙ্গে মাছের ঝোল খাবে দেখো তা ওই ঝোলের মধ্যেও লঙ্কা আদা পেঁয়াজ রয়েছে খেয়ে ঝাল লাগলো এবার একটু মিষ্টি খেতে হবে কি খাবে ওই দেখো ফলের একটা জুস বানানো হয়েছে সেই জুসের মধ্যে কিন্তু মেশানো হয়েছে নানান জিনিস চিনি আইসক্রিম এবার ফল দিয়ে দুধ দিয়ে তুমি একটা খাবার বানাতে চাও খেতে খুব পছন্দ করো লোকে বলে এই খাবারটার নাম নাকি কাস্টার্ড দেখো তার মধ্যে পিচ ফল দেওয়া হয়েছে আপেলের টুকরো গুলো কেটে দেওয়া হয়েছে এবং মিষ্টি দিয়ে নানানভাবে এই খাদ্যটা তৈরি করা হয়েছে সুতরাং আমরা কি শিখলাম ঝালের সঙ্গে ঝাল মিশিয়ে খাবার তৈরি করা যায় ঝালের সঙ্গে মিষ্টি মিশিয়ে খাবার তৈরি করা যায় আবার মিষ্টির সঙ্গে মিষ্টি মিশিয়েও খাবার তৈরি করা যায় মানুষ যখন যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে খাদ্য নিয়ে সেই অনুযায়ী নানান রকম এই মেশানো খাবার তৈরি করেছে এখন সকাল থেকে রাত অবধি আমরা কি কি খাবো একটু জানার আর বোঝার চেষ্টা করি ঠিক মতো খাদ্য খেলে তুমি কিন্তু তরতর করে বেড়ে যাবে খুব সহজেই পড়াশুনো শিখে ফেলবে খুব সহজেই তুমি যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে পারবে দেখো তোমার জন্য আমরা কী কী নিয়ে এসেছি সকালে দুধ আছে দেখো ডিম হাফ বয়েল করা আছে ফুল বয়েল করা আছে ফলের রস আছে রুটি আছে তার সঙ্গে সম্বরের ডাল আছে ঘুগনি আছে পাশে একদম পাকা কলা আছে আর ডান দিকে নানান রকম অঙ্কুরিত ছোলা আছে ফলের বীজ আছে তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো তুমি আরেকটা জিনিস খেতে পারো খুব কম খরচে খুব পুষ্টিদায়ক খাবার সেটা হচ্ছে ছাতুর জল এর মধ্যে একটা উপাদান পাওয়া যায় তার নাম প্রোটিন সে প্রোটিন সকাল থেকেই যদি তোমার শরীরে ঢুকতে থাকে তুমি স্কুলে গিয়ে খুব তাড়াতাড়ি পড়াশুনো শিখে ফেলতে পারবে পড়ায় তোমার মন বসবে বিকেলের খেলায় তুমি জিতে যাবে কিন্তু ভুলো না তোমার খাওয়ার সময় কিন্তু সকাল সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সূর্য তোমার ঘরের জালনা দিয়ে একটু একটু করে উকি মারছে সকালের খাওয়ার তো হলো তুমি তো পড়াশুনো করলে কিছুক্ষণ এবার কোথায় যাবে বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়াশুনোর সঙ্গে সঙ্গে দুপুরবেলায় মিড ডে মিলে নানান রকম খাবার দেওয়া হয় আর ছুটির দিন যেদিন তুমি বিদ্যালয়ে যাও না সেদিন বাড়িতে মায়ের তৈরি খাবার খাও এবার দেখি তো দুপুরের খাওয়া কেমন হতে পারে দেখো কি সুন্দর সব খাবার তোমার বন্ধুরা এবং তোমরা মিলে দেখো এক শাড়িতে খেতে বসেছো বন্ধুদের সঙ্গে খাওয়ার মজাই আলাদা তুমি যদি ওই খাবারের প্লেটটা নিয়ে দেখো দেখবে তার মধ্যে ভাত ডাল তরকারি কিছু কাঁচা মূলর টুকরো বা তুমি যদি ভাত খেতে না চাও তাহলে রুটি ডিম দিয়ে খেতে পারো সেটাও যদি তুমি না চাও তুমি খিচুড়ি একটি ডিম ভাজা বেগুন ভাজা আর সঙ্গে পাপড় ভাজা খেতে পারো আর তোমার হাতে যদি অনেক সময় থাকে আর দুপুরবেলা তুমি যদি কোনো নেমন্তন্ন বাড়িতে যাও তাহলে তুমি কি খাবে ওই দেখো একটা বড় প্লেটে তোমার জন্য ভাত মাছ ভাজা সবজি নানান রকম ডাল এবং নানান রকমের মাছ তোমার জন্য তৈরি করে রাখা আছে তোমরা বন্ধুরা দেখো মুখে কি হাসি দুপুরের খাবার দেখে এত সুন্দর খাবার অনেকক্ষণ ধরে কিন্তু খেতে হয় টপ করে গিলে খেলে খাবার কিন্তু হজম হয় না এ কথাটি কিন্তু মনে রেখো দুপুরের খাওয়ার কখন খাবে দেখো মামা মধ্য গগনে সময় কিন্তু বারোটা একটার বেশি কিন্তু করোনা তবে কিন্তু এই খাবার হজম করতে তোমাদের নানা অসুবিধা হতে পারে দুপুর গড়িয়ে বিকেল চলে এলো সারা দিন বিদ্যালয়ে নানা পরিশ্রম করে আবার খিদে পেয়ে গেছে কিন্তু সকালে যা খেয়েছি দুপুরে যা খেয়েছি বিকেলে কিন্তু তা আমার খেতে ইচ্ছে করছে না বিকেলের খাবারটা একটু অন্যরকম হলে ভালো হয় কি খাবো রাস্তার পাশে বাদামলা যাচ্ছিল একটু বাদাম মা কিনে দিল খেতে কিন্তু খুব ভালো তাৎক্ষোলে মা মুড়ি ভেজে দিতে পারে নয় ঘুগনি করে দিল কিংবা চিরের সঙ্গে নানান সবজি মিশিয়ে দিল এগুলো যদি আমার খুব একটা ভালো না লাগে তাহলে আমি একটু আলুর চপ খেতে ভাল পছন্দ করতে পারি সঙ্গে হজম করতে যাতে সুবিধা হয় একটু শশা রেখো বিকেলের খাবার যখন খাওয়া হচ্ছে দেখো ঘড়ির কাটা ঠিক সন্ধ্যা ছটায় সজ্জি মামা অস্ত যাবেন যাবেন বলছেন এগিয়ে আসছে লম্বা রাত অনেকক্ষণ জেগে থাকতে হবে অনেক পড়াশুনো অনেক শক্তি লাগবে আবার রাত্রে তাহলে আমাকে খেতে হবে দেখো রাত্রি সাড়ে নটা বাজে মা খেতে ডাকছেন তুমি তো গেলে টেবিলে তোমার জন্য দেখো মাছ আলুর চোখা লঙ্কা পেঁয়াজ রুটি আলু মেশানো সবজি অন্যান্য সবজি বা খিচুড়ি ডিমের অমলেট তার সঙ্গে তুমি আরও কিছু খেতে পারো তোমার বাড়িতে যদি মা ওই দিন রান্না করে থাকেন রাতের খাবার অনেক সময় ধরে খেতে হয় কারণ সারাটা রাত ধরে এই খাবার তোমার শরীরে ঢুকে যাওয়ার পর টুকরো টুকরো করে তুমি ভাঙতে থাকো এবং আগের দিনের ওজন আর পরের দিনের ওজন তুমি যদি বিয়োগ করো দেখবে একটুখানি হলেও তোমার ওজন বেড়েছে খাদ্য ঠিকমতো খেলে হজম হলে তোমার ওজন বাড়ে তোমার দৈর্ঘ্য বাড়ে তুমি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাও এই ছোট থেকে বড় হওয়া সবটাই কিন্তু তোমার এই খাদ্য গ্রহণের উপর নির্ভরশীল কিন্তু একটা সাবধানতা তোমাকে কিন্তু মানতে হবে আমরা এতক্ষণ যে খাবারগুলো দেখলাম সবই মাটিতে বা বাড়িতে প্রাকৃতিকভাবে তৈরি কিন্তু মানুষ কি করেছে খাবার যাতে নষ্ট না হয় তার জন্য খাবারের গুনাগুণগুলোকে একটু বদলে দিয়ে এমনভাবে রাখার চেষ্টা করেছে যাতে অনেক দিন পর্যন্ত তা ঠিকঠাক থাকে অনেক দিন পর্যন্ত ঠিকঠাক রাখতে গেলে খাবারগুলোকে প্যাকেটে বা বোতলে ভরতে হয় এরকম খাবার তোমার আশেপাশে দোকানগুলোতে গেলেই দেখবে ঝুলে আছে হলে ক্রেটের মধ্যে আছে বা ফ্রিজের মধ্যে আছে কি সেগুলো মুচমুচে আলুর চিপস কুকিজ বিস্কুট লজেন্স কেক আইসক্রিম বা বার্গার তুমি এই ধরনের খাদ্য খুব একটা কিন্তু বেশি খেও না এগুলো খেলে পেটের নানা সমস্যা হয় হজম হতে দেরি হয় এবং নানা রোগ তুমি যখন বড়ো হবে তা ডেকে নিয়ে আসতে পারে এই জন্য দেখো যারা না মানুষ অর্থাৎ জীবজন্তু তারা কিন্তু এই ধরনের খাবার একদমই খায় না তারা যে খাদ্যগুলো খায় সেগুলো সবই প্রাকৃতিক মৌমাছি গুনগুন করে গান করে আর ফুলের থেকে মধু খায় মাছরাঙা টপ করে পুকুর থেকে একটা মাছ তুলে নিয়ে আসে ব্যাং জীবটাকে বার করে একটা পোকাকে খেয়ে ফেলে আর বাঘ হরিণ শিকার করে আর একটা সাপ মুখের মধ্যে ইঁদুর পেল, ছুঁচো পেলো ব্যাং পেলো টপ করে ঢুকিয়ে ফেলে তাহলে না মানুষের যেগুলো খাবার সেগুলোও কিন্তু তাদের কাছে খুব পুষ্টিকর মৌমাছি কত হাজার মাইল গুনগুন করে গান করে ঘুরে বেড়ায় মাছরাঙা কত উপর থেকে পুকুরে ঝাঁপ দেয় ব্যাংক চুপ করে বসে থাকে ঠিক সময় জীবটাকে বার করে দেয় আর বাঘ সারাদিন শিকারের পেছনে ছোটে ঠিক শিকার কিন্তু বাঘ সংগ্রহ করে ফেলে সুতরাং বুঝতেই পারছ খাদ্য না পেলে এই ওরা ছাপ দেওয়া লাফিয়ে শিকার সংগ্রহ করা একটা কাজও কিন্তু সম্ভব নয় সুতরাং তুমি কিভাবে বাঁচবে তা ঠিক করে দেয় কে এই বিভিন্ন রকমের খাবার এবার খাদ্য তো খেলে খাদ্য খাওয়ার পর খাদ্য কোথায় গেল কি করে তুমি হজম করবে কি করে তুমি শক্তি পাবে চলো অল্প অল্প করে বুঝে নেওয়ার চেষ্টা করি খাদ্য আমরা যে ধরনের খাই তা প্রধানত কঠিন খাদ্য খুব শক্ত আর কি এই খাদ্যগুলো জলের মধ্যে গোলে না তাহলে তোমাকে কি করতে হবে ওই কঠিন খাদ্যটাকে ভেঙে তরল করতে হবে আর কি করতে হবে তরল করার জন্য তোমাকে ভেতর থেকে জল মেশাতে হবে এই জল মেশানোর কাজটা কিন্তু মুখের মধ্যেই শুরু হয় মুখের মধ্যে জল মেশানো ছাড়া প্রধান যে কাজটি হয় তা হল এই খাদ্যকে নানাভাবে টুকরো টুকরো করা অর্থাৎ খাদ্যের চরিত্রটাকে বদলে দেওয়া কি করে বদলাবো দেখো কত রকমের অস্ত্র মুখের মধ্যে আমরা সাজিয়ে রেখেছি কোনোটার মাথা চোখা মাথা কোনটি দুটি মাথা কোনটি তিনটি মাথা কোনটি খুব সরু কোনটি মাঝারি মোটা কোনটা খুব মোটা তাহলে রকমের ছবি দেখতে পাচ্ছ চার রকমের তোমাদের মুখের ভেতর চার রকমের দাঁত আছে ওই দেখো তোমরা যখন দাঁতের পাটি বার করো এই চার রকমের দাঁতই সামনে থেকে পাশের দিকে দেখা যায় এই দাঁতগুলো বেশিরভাগ অংশই তোমার মাড়ির মধ্যে দেখো ঢোকানো আছে আর অল্প কিছু অংশ বাইরে বের করা আছে যে অংশটা বের করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা দেখতে সাদা এবং শরীরের সবথেকে কঠিন অংশ তুমি একে কিন্তু নষ্ট করো না খুব বেশি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভাজাভুজি যদি খাও তাহলে এই দাঁতের সাদা অংশটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর যে চার রকমের দাঁত তুমি দেখলে তুমি কি জানার চেষ্টা করবে এই দাঁতগুলোর নাম কি কি দেখো প্রথম দাঁতটা এটা দিয়ে আমরা খাদ্যকে কাটি এর নাম ইনসিজার পরের দাঁতটা খাদ্যকে ছিঁড়ি এর নাম কেনাইন তৃতীয় দাঁতটা খাদ্যকে ভাঙি এর নাম প্রিমোলার আর শেষের যে দাঁত এ দিয়ে খাদ্যকে গুঁড়ো গুঁড়ো করে ফেলি এর নাম মোলার তাহলে তোমার মুখের মধ্যে তুমি হয়তো ভাবতে পারো যে সব দাঁতই একই রকম আসলে তা নয় দাঁত চার রকম এবার দেখো তুমি কিভাবে দাঁতকে ব্যবহার করবে তোমাকে যদি বাদাম দেওয়া হয় তুমি দাঁত দিয়ে কি করবে ভেঙে ফেলবে পাউরুটি খেতে দিলে কেটে ফেলবে মাংস দিলে ছিঁড়ে ফেলবে আর চিনি বা মিশ্রি যদি দেওয়া হয় তুমি গুঁড়িয়ে দেবে তাহলে যে চার রকম দাঁতের কথা আমরা একটু আগে ছবিতে দেখেছি সেই দাঁতগুলো ব্যবহার করেই তুমি এই চার রকম কাজ প্রতিদিন ঘন্টা করে থাকো আরেকবার বুঝে নাও খাদ্য তুমি ভেঙে ফেলবে কেটে ফেলবে ছিঁড়ে ফেলবে গুঁড়িয়ে দেবে এই চার রকম কাজের জন্য তোমার দাঁতগুলোকে ভালো রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো সকালে উঠেই মা ব্রাশ আর পেস্ট ধরিয়ে দেন একটা বিশেষ নিয়মে তোমাকে দাঁত মাজতে হয় একবার দাঁত মেজো না সকালে একবার রাতে একবার তুমি দুবার যদি দাঁত মাজো দাঁতগুলো ঝকঝক করবে এবং দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে আর তুমি যদি দাঁত না মাজো ওই প্যাকেট করা খাবার যদি খাও দেখো কি হতে পারে দাঁতের মাড়ি ফুলে যেতে পারে মাড়ি ফেটে গিয়ে রক্ত বেরোতে পারে আর দাঁতের ভেতরটা আস্তে আস্তে খয়ে গিয়ে একটা গর্ত মতো হতে পারে প্রায় দিনই বাচ্চারা মাকে বলেন যে আমার দাঁতের গোড়া ব্যথা করছে তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ওই দাঁতটি তুলে দেন তাহলে কি হলো তুমি এমন ধরনের খাদ্য পছন্দ করেছিলে নিয়মিত খেয়েছিলে যে তোমার একটা অস্ত্র তোমার দেহ থেকে বাদ চলে গেল এমন কাজ কখনোই করো না খাদ্য নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাঁতের স্বাস্থ্য ঠিকঠাক রাখার জন্য এবার দাঁত দিয়ে খাদ্যগুলোকে তুমি চেবানো শুরু করলে চেবাতে চেবাতে একটু দেখো খাদ্যটা নরম হয়ে গেল যেই নরম হলো মুখের সঙ্গে একটা নল লাগানো আছে সেই নলের মধ্যে ওই অর্ধতরল খাদ্যটা ঢুকে যেই গেল টপ করে নিচে চলে এলো নিচে এসে দেখো একটা চেম্বার আছে এই চেম্বারটা আমাদের খাদ্যটাকে মা যেমন কড়াইতে খাদ্যকে তেল মশলা দিয়ে মেশ ভালো করে মেশান তার সঙ্গে জল দিয়ে আরও ভালো করে নাড়েন ওই চেম্বারটার মধ্যে দেখো ওই খাদ্যটাকে আমরা বারবার ওরকমভাবে নাড়ানোর চেষ্টা করি তার ফলে কি হয় ওই লম্বা খাদ্যটা দেখো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই চেম্বারটার নাম হল পাকস্থলী ওই পাকস্থলীর পরেই নলটা এঁকে বেঁকে একদম শেষ অব্দি চলে গেছে এই আঁকা নলটার নাম হল অন্ত্র তার প্রথমটার নাম ক্ষুদ্রান্ত্র আর পরেরটার নাম বৃহদন্ত্র খাদ্য যখন ওই পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায় তখন আর তার চেহারা আগের মতো একদম থাকে না একদম মিহি হয়ে যায় কাঁচের গুঁড়োর মতো ওই ছোট ছোট টুকরো আমরা রক্তে পাঠিয়ে রক্ত দিয়ে সারা দেহে পাঠিয়ে দিই ওখান থেকেই আমরা কিন্তু শক্তি পাই খাদ্য এমনভাবে তৈরি যে তার সবটা আমরা কিন্তু দেহের কাজে লাগাতে পারি না তার একটা অংশ কিছুতেই হজম হয় না সেটাই কিসে পরিণত হয় জানো তোমার আমার মলে সুতরাং এই মল তৈরি হওয়া মাত্রই পেটের উপর চাপ পড়ে এবং তোমাকে এটা দেহ থেকে বার করে দিতে হয় খাদ্য হজম করার জন্য মল তৈরি হওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ মল যদি ঠিক মতো তৈরি না হয় তাহলে কিন্তু নানা সমস্যা হতে পারে আমরা এবার খাদ্যের ভেতরের রহস্যটা কিছু কিছু জেনে ফেলেছি খাদ্যটাকে ভাঙতে ভাঙতে আমরা এত ছোট করে ফেলেছি যা এখন রক্তের মধ্যে দিয়ে খুব জোরে ছুটে আমাদের পায়ে হাতে মাথায় শরীরের ভেতর নানা জায়গায় চলে গেছে যেই পৌঁছে ওই জায়গাগুলো খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করলো তুমি এতক্ষণ বসেছিলে এবার উঠে দাঁড়ালে তারপর জোরে দৌড়তে শুরু করলে আর তোমাকে দেখো এই জোরে দৌড়ানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা শক্তি জুগিয়ে গেল নানান রকমের খাদ্য আমরা তাহলে কি শিখলাম আমরা আমাদের দেহের বাইরে নানান জায়গা থেকে নানান রকম খাদ্য প্রতিদিন সংগ্রহ করব দাঁত দিয়ে সেই খাদ্যগুলোকে কাটবো ছিঁড়ব ভাঙব গুঁড়ো করব। তারপর খাদ্য নালি দিয়ে সেগুলোকে দেহের নানা প্রান্তে হজম করে পাঠিয়ে দেব তারপর তাকে আবার ভাঙব দুবার ভাঙার কাজ শরীরের মধ্যে হয় একবার খাদ্য নালির মধ্যে আরেকবার দেহের নানা প্রান্তে খাদ্য মধ্যে খাদ্যকে ভেঙে ছোট ছোট খাদ্য কণায় আমরা পরিণত করি আর দেহের নানা প্রান্তে ওই খাদ্য কণাকে ভেঙে তার থেকে আমরা শক্তি তৈরি করি দেখো ওই শক্তি দিয়ে তোমার বন্ধু কত জোরে ফুটবলে শট মারছে আর তোমার আরেক বন্ধু দেখো ঘন্টার পর ঘন্টা বই খুলে পড়াশুনো করছে আরেক বন্ধু দেখো সে ব্যায়াম করছে ঝুঁকে আমরা শক্তি ব্যবহার করে সারা দিন নানান রকম কাজ করে কাজ না মানুষ কিন্তু জীবনে সফল হয় না যারা পৃথিবীতে সফল হয়েছেন তাদের জীবনী পড়ে দেখবে তারা প্রচুর কাজ করে গেছেন কাজ করার রহস্য কি কাজ করার রহস্য হল ঠিকঠাক মতো খাদ্য খাওয়া এবং খাদ্য হজম করা আমরা তাহলে আজকের পাঠ এখানেই শেষ করলাম আমরা জানলাম কত রকম খাদ্য আমাদের চারদিকে আছে কোন খাদ্য আমরা সরাসরি খাই কোন খাবারের সঙ্গে কোন খাবার মেশালে আরেক রকমের খাদ্য হতে পারে কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া ঠিক নয় খাদ্য খাওয়ার সময় দাঁতের কি করে যত্ন নেবে দাঁতকে ব্যবহার করে কি করে খাদ্যকে হজম করবে তারপর খাদ্য নালী দিয়ে খাদ্য যাওয়ার সময় কি কি পরিবর্তন হয় ও কোথায় কোথায় পরিবর্তন হয় তারপর তাকে ব্যবহার করে আমরা শরীরে কি কি কাজ করতে পারি পড়লেই শুধু হবে না বাড়িতে গিয়ে এ নিয়ে তোমাকে ভাবতে হবে আর কিছু কাজও করতে হবে তুমি কি কাজ করবে একদিন পাড়ায় ঘুরতে বেরবে সামনে যদি বাগান দেখো সেখানে তোমার খাবার মতো কী কী জিনিস আছে তা সংগ্রহ করে আনবে সেগুলোর নাম লিখবে তোমার দিদিমণি বা মাস্টরমশাইকে দেখাবে এরপরে কী করবে তুমি যেমন একটা রঙের সঙ্গে আরেকটা রঙ মেশাও তেমনি কোন খাবারের সঙ্গে কোন খাবার মিশিয়ে মা একটা নতুন খাদ্য তৈরি করতে পারেন তার জন্য মাকে একটু পরামর্শ দেবে আর কোন খাবারের সঙ্গে কোন খাবার মেশালে সেটা কিন্তু খাতায় লিখে ফেলবে এবার আরেকটা জিনিস তুমি খেয়াল করবে তোমার বন্ধু যারা আছে তারা পেটের সমস্যায় ভুগছে কিনা কি ধরনের সমস্যায় তারা ভুগছে তা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে সেগুলো খাতায় কিন্তু লিখে ফেলতে ভুলো না আর বিদ্যালয়ে গিয়ে একটু বন্ধুদের দাঁত দেখাতে বলবে আর তোমার দাঁতটাও তাদের দেখাবে দুজনে দুজনে দাঁত দেখে বুঝবে যে দাঁত ঠিক আছে না কোথাও কোনো গন্ডগোল হয়েছে যদি গন্ডগোল হয় তাহলে দিদিমণি বা স্যারকে বলবে যে একজন ডাক্তারবাবুকে ডেকে দিতে যিনি তোমাদের এই দাঁতের সমস্যা সমাধান করে দিতে পারেন আর এক জায়গায় চুপ করে বসে ছোট থেকেই কিন্তু মোবাইলে আসক্ত হই না তুমি পাখির মতো ওড়ার চেষ্টা করো মৌমাছির মতো গুনগুন করে ঘুরে বেড়াও ঘোড়ার মতো দৌড় এবং তুমি বাঘের মতো নিঃশব্দে হাঁটার চেষ্টা করো বসার থেকে উঠে দাঁড়ানো উঠে দাঁড়ানোর থেকে হাঁটা হাঁটার থেকে জোরে দৌড়নো এই চারটে কাজ প্রতিদিন যদি তুমি করো তবে তোমার শরীর কিন্তু খুব ভালো হয়ে যাবে তুমি দীর্ঘ দিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারো তাই খাদ্য খাওয়াই শেষ কথা নয় খাদ্যকে তুমি কিভাবে ব্যবহার করবে এটাই তোমার কাজ নমস্কার আমার নাম রবীন্দ্রনাথ আমি এর মাস্টার ট্রেনার আইএসএল এনআইচ থেকে আজকের টপিক হচ্ছে মানুষের শরীরে খাদ্য হজম হওয়া এবং এটা চতুর্থ শ্রেণীর পাঠ্য ক্লাস ফোরের আমরা যে খাবারগুলো খাই সেগুলো কীভাবে আমরা দেখে বুঝি যেগুলো আমাদের খাবার যেটা দেখে আমাদের ভালো লাগে বিভিন্ন ধরনের খাদ্য আমরা সারা দিনে খেয়ে থাকি সময় অনুযায়ী আমরা বিভিন্ন রকম খাদ্য খাই যেমন সকালবেলা যে খাবারটা খাই সেটা ব্রেকফাস্ট ছোলা ভেজানো কোন রকম পাউরুটি স্যালাড যেগুলো খেয়ে আমরা দৌড়নো খেলা এগুলো সকালের কাজগুলো করার রুটি পাউরুটি ডিম সেদ্ধ এগুলো খেলেও দুধও অনেকে খেয়ে শরীরটা সকালবেলা কাজে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে তারপর যখন দুপুরবেলা হয় ধরো বারোটার সময় যা সকালে খেয়েছি তাই কি আমরা খাই না আমরা দুপুরে রকম খাবার খাই যেমন ভাত ডাল বিভিন্ন রকমের সবজি মাছ আমরা খেয়ে দুপুর বেলায় আমাদের যে খাদ্যের চাহিদাটা সেটা পূরণ করি সন্ধেবেলা আমরা কি সকালের মতোই অত ভারী খাবার খাই তা না যেমন চিনি চা এগুলো খাই একটু সিঙ্গারা কোনো চপ মুড়ি এগুলো খেলে আমাদের একটা শর্ট টিফিন খাই যেটা আমাদের টেস্টটা খুব ভালো লাগে খেতে রাত্রির বেলা আমরা যখন খাবার খাই তখন খাবারগুলো কিন্তু খুব হালকা হওয়া উচিত হেভি খাবার রাত্রিবেলা খেলে ঘুমের অসুবিধে হয় যেমন হালকা রুটি কোনো সবজি তরকারি ডাল যেটা সিম্পল খাবার খেলে তোমার রাত্রিবেলা ঘুমটা নিশ্চিন্তে হবে এই খাবারগুলো তোমরা যে সারা দিন দেখলে চারবেলা আমরা খেলাম সে যে তার মধ্যেও কিছু জিনিস থাকে যেমন প্যাকেট ফুড চিপস নিমকি বার্গার যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো প্যাকেট সমেত কিনে এনে সেগুলো কিন্তু আমাদের শরীরে খুব উপকার করে না কারণ ফুড ভ্যালু এগুলোর কম থাকে আমরা সারা সারাদিনে বাড়ির তৈরি যে খাবার খেলাম তার ফুড ভ্যালু আর এই প্যাকেট ফুড ভ্যালুর কিন্তু সমান হয় না কিন্তু বিভিন্ন যারা পশু পাখি আছে তারাও তো খায় তারা কি খায় যেমন পাখি মাছরাঙা মাছ ধরার জন্য বসে থাকে এবং মাছটাকে তুলে নিজে খেয়ে নিজের শরীরের যে খাদ্যের চাহিদা সেটা পূরণ করে যেমন হরিণকে দেখে বাঘ লাফিয়ে পড়ে সেটা খায় সেটা তার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এই রকম প্রত্যেক প্রাণীর নিজের জীবন ধারণের জন্য খাবার খাওয়া দরকার আর সেই খাবারটাকে কাটার জন্য ছেড়ার জন্য দাঁত ভীষণ জরুরি দাঁতটাকে না থাকলে আমরা কিন্তু কোন জিনিসটা ভেঙে খাবো কোনটা চিবিয়ে খাবো সেটা আমাদের দাঁতে কিন্তু আমাদের সাহায্য করে যখন আমরা খাবারটা খাই দাঁত যদি এইটাকে না চেবায় না ভাঙে আমাদের তো খাবার হজমই হবে না দাঁত আমাদের এটা উপকার করে আমরা যেমন জানি যে দাঁতটাকে যত্ন নেওয়া খুব দরকার দাঁত মাজা দরকার তাহলে আমরা যা খাবো সেগুলো টুকরো আমাদের দাঁতে লেগে থাকবে না নইলে দাঁত দিয়ে রক্ত পড়বে দাঁতের মাড়ি ফুটে যাবে পোকা হবে এবং দাঁত দিয়ে তোমরা কামড়ে চিবিয়ে খেতে পারবে না এবং সেই খাবারটা ভালো করে হজম হবে না তাই জন্য দাঁতের যত্ন নেওয়াটা তোমাদের খুব দরকার আর আমাদের খাবারটা যখন গলা দিয়ে আমরা নামি আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্তে আমাদের সেই খাওয়া চিবিয়ে খাওয়া খাবারগুলো হজম হয় এবং আমাদের সেটা যেটা অপ্রয়োজনীয় অংশ সেটা মল রূপে বেরিয়ে যায় খাবার যদি ঠিকঠাকভাবে হজম না হয় তাহলে দেখবে মানুষের পেটও পরিষ্কার হয় না তখন তার বিভিন্ন রকম অসুখ হতে পারে তাই জন্য সঠিক খাবার খাওয়া এবং সেটা সঠিকভাবে হজম হওয়াটা খুব দরকার শিক্ষক তোমাদের পড়িয়েছেন তোমরা বাড়িতে ভালো করে এটা পড়বে আর অভ্যেস করবে নমস্কার